শিক্ষার্থী বিন্দু, আসসালামু আলাইকুম। দ্য লার্নার্স ফেডারেশন বাই মুসা এবং ফেসবুক পেজ নির্দিষ্ট শিক্ষার্থীদের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর উপপাদ্য 2 এর উপর আলোচনা করব অধ্যায় 6 এ। উপপাদ্যটি হচ্ছে দুটি সরলরেখার পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে উৎপন্ন বিপরীত প্রকোণগুলো পরস্পর সমান হয়, এটাই হচ্ছে আমাদের প্রমাণের মূল বিষয়। চলো লিখি সাধারণ নির্বাচন। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে উৎপন্ন বিপরীত প্রকোণগুলো পরস্পর সমান, এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা একটা চিত্র আঁকলাম, চিত্র এঁকে আমরা বলতেছি যে এ বি এবং সি ডি দুটি সরলরেখা, এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ফলে ও বিন্দুতে কোন এ ও সি, কোন সি ও বি, কোন বি ও ডি এবং কোন এ ও ডি উৎপন্ন হয়েছে। আমাদেরকে প্রমাণ করতে হবে যে কোন এ ও সি সমান কোন বিপরীত প্রকোণ বি ও ডি এবং কোন এ ও ডি, কোন এ ও সি সমান বিপরীত প্রকোণ বি ও ডি এবং কোন এ ও ডি সমান বিপরীত প্রকোণ সি ও ডি, এটাই হচ্ছে আজকে আমাদের প্রমাণের মূল বিষয়। প্রমাণ তোমরা খেয়াল করো, আমাদের এই কোণটাকে প্রথমে প্রমাণ করতে হবে এটাকে এটা সমান। এখানে তোমরা খেয়াল করো, এখানে একটা সি ডি, এটা হচ্ছে একটা সরলরেখা, সি ডি সরলরেখাকে ওয়ে বসি, সি ডি সরলরেখাকে ওয়ে বসি ও বিন্দুতে ছেদ করেছে, ফলে কোণ এ ও সি এবং কোণ এ ও ডি এর যোগফল দুই সমকোণের সমান হয়েছে। তোমরা আমরা তাই রেখেছি কোণ এ ও সি যোগ কোণ এ ও ডি সমান দুই সমকোণ। আমরা জানি উপপাদ্য 1 হতে একই সরলরেখা আর উপপাদ্য 2 তে সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি বা দুই সমকোণ। আবার তোমরা খেয়াল করে এখানে এই কোণটাকে বানাতে হবে, এজন্য এ বি সরলরেখা, এই সরলরেখাকে এ বি সরলরেখাকে তোমাদের ও ডি সরলরেখা ও বি ধরেছে ধরেছে, ফলে কোণ এ ও ডি যোগ কোণ এ ও বি যোগ করেছে কোণ দুই সমকোণ। একই কারণ, এটা হচ্ছে উপপাদ্য 1 এর কারণ। শুধু যেহেতু তোমাদের এই দুইটা কোণের যোগফল দুই সমকোণ এবং এই দুটা কোণেরও যোগফল হচ্ছে দুই সমকোণ, সুতরাং এই দুটি মানে কোণের যোগফল কোণ এ ও সি সমান এ ও সি যোগ কোণ এ ও ডি সমান কোণ এ ও ডি যোগ কোণ বি ও সি, এরা পরস্পর সমান। ওরা খেয়াল করো এখানে কোণ এ ও ডি এবং কোণ এ ও ডি একই জিনিস, সে কারণে আমরা উভয় পক্ষ হতে কোণ এ ও ডি কে বাদ দিয়ে দিয়েছি। এ ও ডি কে বাদ দিলে আমাদের থাকে কোণ এ ও সি সমান কোণ বি ও ডি। ওরা খেয়াল করো আমাদের প্রমাণে আমরা লিখেছিলাম কোণ এ ও সি সমান কোন বি ও ডি, আমরা একটা পেয়ে গেছি। আমরা যখন একটা প্রমাণ করতে পারবো তখন আমরা লিখতে পারবো অনুরূপভাবে প্রমাণ করা যায় যে কোন এ ও ডি সমান কোন সি ও বি। আমি আশা করি তোমরা আমার আজকের এই এটুকু বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমার সঙ্গেই থাকো। তোমরা আমার ফেসবুকের পেজ ম্যাথ স্ট্যাটিস্টিক্স এবং ইউটিউব চ্যানেল দ্য লার্নার্স ফ্যাশন বাই রুসা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকেও জানিয়ে দাও। ভালো থাকো, শুভকামনা তোমাদের সবার জন্য।